তো নেক্সটে শ্যাম্পু করার পর তোমাদেরকে আমি জুম করে ডেমো দেখাচ্ছি যে আমার চুলে তোমরা কোনো রকম ড্যান্ড্রাফের প্রবলেম পাবে না। আমার স্ক্যাল্পকে খুব ভালো করে পরিষ্কার করেছে, আর তোমরা আমার হেয়ার দেখতে পাচ্ছ কতটা সিল্কি স্মুথ অ্যান্ড গ্লসি লাগছে। তো এই অয়েলের রেজাল্ট আমি ভীষণই ভালো পেয়েছি। ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বং বিউটি পায়েল। তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আমি শুধুমাত্র এই একটা ভিডিওতে চুলে যত রকম সমস্যা আছে সবকিছু নিয়ে কথা বলবো অ্যান্ড তার সলিউশন তোমাদেরকে দেবো। আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিন্তু তোমরা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু মিস করতে পারো। তো ভিডিও তোমরা পুরো দেখো। তো সব থেকে তোমরা কিন্তু প্রথমে স্ট্রেস নিয়ে বন্ধ করো যে আমাদের চুল উঠে যাচ্ছে বা হেয়ার লস হচ্ছে। তো এই চিন্তাটা মাথা থেকে আগে বের করতে হবে, কারণ যত বেশি আমরা এই নিয়ে স্ট্রেস নেব তত বেশি কিন্তু আমরা হেয়ার ফলের সমস্যা বাড়বে। তো এই সমস্যাটা দূর করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমার বানানো। তো অনেকে এরকম আছে যাদের কিন্তু বয়সের আগে চুল কিন্তু পেকে যাচ্ছে বা গ্রে হেয়ারের সমস্যা হচ্ছে, এরকমও হয় যে চুল অতিরিক্ত ড্রাই হয়ে যাচ্ছে। আর অতিরিক্ত ড্রাই হেয়ারের জন্য কিন্তু অনেক সময় কি হয়, আমাদের চুল যেটা আছে মাঝখান থেকে কিন্তু সেটা ভেঙে যায়, যার জন্য মনে হয় যে চুল আমাদের বাড়তে চাইছে না। কিংবা অতিরিক্ত ড্রাই হেয়ারের জন্য কিন্তু আমাদের স্প্লিট হেয়ারের প্রবলেম হয়, চুল নিজের থেকে দুটো মুখ হয়ে যায়। তো সেটাও কিন্তু একদম দূর থাকবে, অ্যান্ড কিন্তু আমাদের অতিরিক্ত হেয়ার লস তো থাকেই, যার জন্য তোমরা কিন্তু এই ভিডিওতে এসেছো। আর বিশেষ করে বর্ষায় কিন্তু চুলে জল পড়ে সেই জলটা জমে কিন্তু আমাদের হেয়ার লস বেশি হতে থাকে। তো তার জন্য টেনশন নেই, এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, কিন্তু সব কিছু সলিউশন তোমরা পেয়ে যাবে। আর যদি তোমাদের ড্যান্ড্রাফের প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আজকেই টাটাভাবেই করে দাও, কারণ এই অয়েলটা কিন্তু তোমাদের ড্যান্ড্রাফের যত সমস্যা আছে সব দূরে যাবে। অনেক সময় কি হয়, আমাদের কিন্তু চুলে যে খুশকি যেটাকে বলে সেটা যদি অনেক বেশি হয়ে থাকে সেটার জন্য কিন্তু আমাদের হেয়ার লস হয় অনেক বেশি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার নিজেরই প্রচুর ড্যান্ড্রাফের প্রবলেম হয় অ্যান্ড যার জন্য আমার অনেক হেয়ার ফলও হতো, কারণ সে সময় আমার এত নলেজ ছিল না, যার জন্য আমার কিন্তু অনেক হেয়ার লস হয়েছে, বাট সেটা কিন্তু অনেক কন্ট্রোলে চলে এসেছে। অ্যান্ড আমি যা যা কিছু এক্সপিরিয়েন্স করেছি সেটা কিন্তু তোমার সাথে শেয়ার করছি। তো আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হেয়ার অয়েল, অ্যান্ড যেটা ইউজ করলে আমি যে যে সমস্যাগুলো বললাম সেই সব কিছু কিন্তু দূর হবে। তাহলে চলো দেখা যাক আমি ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা কীভাবে বানাচ্ছি। এই হেয়ার অয়েলটা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে কোকোনাট অয়েল। এখানে আমি প্যারাসুটের কোকোনাট অয়েল নিয়েছি, আর এখানে আমি 1 কাপ কোকোনাট অয়েল নিয়েছি। তারপরে আমার লাগবে আমলা পাউডার, তো আমি এখানে বায়ো অর্গানিকের আমলা পাউডার নিয়েছি, আমি এখানে 1 চামচ আমলা পাউডার নিয়েছি। তারপর আমি এটাকে মিক্স করে এটা আমি একদিনের জন্য রেখে দেব, যাতে এর যত ভালো গুণ আছে কোকোনাট অয়েলের সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো এটাকে আমি একদিনের জন্য রেখে দিলাম। তো একদিন রাখার পর এই অয়েলটাকে আমি একদম লো ফ্লেমে কিন্তু গরম করব। এটাকে আমাদের কিন্তু একবারও মিডিয়াম ফ্লেমে নিয়ে যাওয়া যাবে না, একদম লো ফ্লেমে আমাদেরকে গরম করতে হবে, যাতে এটা পুড়ে না যায় বা নিচ থেকে ধরে না যায়। অ্যান্ড এটাকে আমি 3 থেকে 5 মিনিট এইভাবে গরম করব। অ্যান্ড এটাকে কিন্তু আমাদেরকে ওভার কুক করলে হবে না বা ফোটানো কিন্তু চলবে না। তো এটা আমার রেডি হয়ে গেছে, এবারে আমি এটা একটা জায়গায় ঢেলে নিয়ে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। তো আমার অয়েলটা ঠান্ডা হয়ে গেছে, অ্যান্ড তোমরা এর কালার দেখে বুঝতে পারছো এটা কতটা ভালো হবে আমাদের হেয়ারের জন্য। অ্যান্ড এরপর আমি কি করবো, আমি এটা কিন্তু ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়ার পরে যেই আমার আমলা আর অয়েলের যে পেস্টটা বেরিয়েছে এটা কিন্তু আমি রেখে দেবো, আর নেক্সট ভিডিও এটা আমি ইউজ করে তোমার সাথে শেয়ার করব। তো আমি এই অয়েলটা এখানে ছেঁকে নিয়ে নিয়েছি, আর যতটা আমার লাগবে এখানে আমি একটা জায়গায় নিয়ে নেব। তো প্রত্যেকবারের মতোই আমি কিন্তু প্রথমে আমার চুলকে খুব ভালো করে কোম করে নেব, নিচ থেকে ওপর পর্যন্ত ট্যাঙ্গেলস আমি রিমুভ করে নেব, দেন আমি কিন্তু পুরো আমার হেয়ারে এই অয়েলটা অ্যাপ্লাই করব। তো আমি কিন্তু এখানে ফিঙ্গার টিপস দিয়ে পুরো স্ক্যাল্পে হালকা মাসাজ করে আমি কিন্তু অ্যাপ্লাই করছি। আমাদের কিন্তু হেয়ারে কোনো রকম প্রেশার দিলে চলবে না, আমি খুবই হালকা হাতে এখানে মাসাজ করছি। আর আমি কিন্তু নেলস একদমই অ্যাপ্লাই করছি না, শুধুমাত্র ফিঙ্গার টিপস দিয়ে আমি অ্যাপ্লাই করব। নেলস অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের স্ক্যাল্পের প্রবলেম হতে পারে, তো যার জন্য আমি কিন্তু এখানে শুধু ফিঙ্গার টিপস দিয়েই আমি অ্যাপ্লাই করব, আর হালকা হাতে আমি এইভাবে মাসাজ করে করে অ্যাপ্লাই করব।
তো এবারে আসি, অয়েলটা অ্যাপ্লাই করলে আমাদের কি কি উপকার হবে। তো এই অয়েলটা অ্যাপ্লাই করলে আমাদের হেয়ার লস কন্ট্রোল হবে, আমাদের চুল অতিরিক্ত সিল্কি স্মুথ হবে, ড্রাইনেস দূর হবে, আমাদের ড্যান্ড্রাফের প্রবলেম দূর হবে, আমাদের গ্রে হেয়ার দূর হবে। আমাদের অনেক সময় কী হয়, বয়সের আগে কিন্তু চুল সাদা হতে থাকে, সেটা কিন্তু দূরে থাকবে, একেবারে চলে যাবে সেটা বলবো না, বাট ধীরে ধীরে কিন্তু সেটা দূর হবে। আর আমাদের যদি স্প্লিট হেয়ারের প্রবলেম থেকে সেটা দূর হবে, তো এত কিছু সমস্যা দূর হবে এই ম্যাজিক্যাল অয়েলটা। তো এটা আমি খুব ভালো করে আমার পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি কি করব, অল্প তেল নিয়ে আমি খুবই হালকা হাতে 10 মিনিট পর্যন্ত আমি ম্যাসাজ করব। আর আমি তোমাদেরকে কয়েকটা ট্রিক্স শেয়ার করব, যেটা অ্যাপ্লাই করলে কিনা তোমাদের হেয়ার লস অনেকটা কন্ট্রোলে থাকবে। তো আমি এখানে কয়েকটা প্রেশার পয়েন্ট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু এইভাবে প্রেশার পয়েন্টের ওপরেই ম্যাসাজ করবে। এতে কি হবে, আমাদের কিন্তু ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যাবে, তার ফলে কিন্তু আমাদের হেয়ার ফল কম হবে অ্যান্ড হেয়ার গ্রোথও আমাদের কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, তো এবারে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো কয়েকটা হেয়ার কমিং করার ট্রিক্স। তো তোমরা ভাবছো হেয়ার কমিং করার আবার ট্রিক্স হয় নাকি? হ্যাঁ, তো আমি যেভাবে হেয়ার কমিং করছি তোমরা ঠিক সেইভাবেই করো। তো আমি পুরো চুলটাকে এক পাশে নিয়ে এইভাবে কিন্তু আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি, আর একই রকমভাবে আমি অপোজিট সাইডেও আমি চুলটাকে নিয়ে নেব, তারপরে সেমভাবে আমি কিন্তু হেয়ারটাকে কমিং করব। এতে কি হবে, আমাদের ব্লাড সার্কুলেশন বাড়বে, আর আমরা যদি একই ডিরেকশনে বারবার হেয়ার কমিং করি তাতে কিন্তু আমাদের হেয়ার ফল বাড়ে। তো এতে ডিরেকশন চেঞ্জ হবে আর কিন্তু আমাদের চুল ওঠাও কমে যাবে। তো এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, 100% তোমরা রেজাল্ট পাবে। তারপরে আমি একটা বিরিয়ানি করে নেব, যাতে আমার সারা রাত ঘুমানোর ফলে চুলের কোনো ক্ষতি না হয়। তো আমি খুবই লুজ এখানে আমি বিরিয়ানি করে নেব, তারপরে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে, লুজ রাবার ব্যান্ড দিয়ে আমি এটাকে বেঁধে নেব। তো নেক্সটে শ্যাম্পু করার পর তোমাদেরকে আমি জুম করে ডেমো দেখাচ্ছি যে আমার চুলে তোমরা কোনো রকম ড্যান্ড্রাফের প্রবলেম পাবে না। আমার স্ক্যাল্পকে খুব ভালো করে পরিষ্কার করেছে, আর তোমরা আমার হেয়ার দেখতে পাচ্ছ কতটা সিল্কি স্মুথ অ্যান্ড গ্লসি লাগছে। তো এই অয়েলের রেজাল্ট আমি ভীষণই ভালো পেয়েছি। দেখলেই যে আমি এই অয়েলটা কিভাবে বানালাম, কিভাবে অ্যাপ্লাই করলাম, অ্যান্ড তার রেজাল্টটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, ভীষণই ভীষণই ভালো এসেছে। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে এই অয়েলটা তোমরা কন্টিনিউ 1 মাস ইউজ করে দেখো। এর রেজাল্ট তোমরা কিন্তু প্রথম ইউজ করার পরেই বুঝতে পারবে। প্রথম ইউজ করাতে কিন্তু তোমাদের হেয়ার ফলটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে, তোমাদের যেটা ড্রাই হেয়ার হয়ে গেছে, রাফ হেয়ার হয়ে গেছে, সেটাই কিন্তু রিপেয়ার করতে হেল্প করবে। আর তোমরা দেখলে যে আমার ড্যান্ড্রাফের প্রবলেম কিন্তু একদমই নেই। তো তোমরা যদি অতিরিক্ত ড্যান্ড্রাফের প্রবলেম হয়ে থাকে সেটাকেও দূর করবে। আর এই বর্ষার সময় কি হয়, বর্ষার সময় কিন্তু চুলে যে জলটা বসে, আমাদের চুলে যে জলটা পড়ে সেটা অনেক সময় কি হয়, ভালো করে ক্লিন করা হয় না। তো যার জন্য কিন্তু অনেক আমাদের হেয়ার ফল হয়, কারণ বৃষ্টির জলটা কিন্তু একদমই ভালো না, চুলে যদি রয়ে যায় কিন্তু আমাদের অনেক হেয়ার ফল হতে পারে। তো এই হেয়ার অয়েলটা তোমরা ইউজ করো, 1 মাস কন্টিনিউ ইউজ করো, অ্যান্ড তারপর থ্যাংক ইউ জানাতে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো যে অয়েলটা তোমাদের কিরকম কাজে এসেছে। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি, অ্যান্ড আমি আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে, হেল্প হয়েছে। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা হেল্প হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাকে কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে, আর তোমরা চাইলে কিন্তু তোমাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো, অ্যান্ড ভিডিওটিকে লাইক করতে একদম ভুলো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস।